এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ বিজয়ী নই। শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে, রব সারাটি জীবন তোমায় নিয়ে। না না না, তোমায় নিয়ে বলতে অন্য কাউকে মিন করতেছি না, কারণ আসলে ফোনের কথাই বোঝাচ্ছি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু জানেন বেশ কয়েকদিন ধরে রিভিউ টিভিউ করতেছি, এটা ওটা ফোনের সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারে কী করি, একটু হলো আলাপ আলোচনা করি। এখন দেখলাম গতকালকে আমরা যে ভিডিওটা আপলোড করছিলাম ওইখানে দেখলাম ওয়াহিদ ভাই টেক টু দ্য পয়েন্টের ওনার, সো ভাইকে দেখলাম আমাদের ভিডিও দেখেন। সো কোনি কমেন্টও করছে আমি কমেন্ট আপনাদেরকে সাইডে দেখিয়ে দিব। সো বিষয়টা খুব ভালো লাগলো যে আমাদের ছোটোখাটো ইউটিউবারদের প্রতি অনেকের নোটিশ আছে বা চোখ টোক পড়তেছে। যাই হোক, আজকে তো শুক্রবার তাই না, শুক্রবার কী করি সে আপনাদের সাথে খোলা আলোচনা করি, আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো উত্তর দিই। সো আজকে তার ব্যতিক্রম রাখছি না, তবে আজ কিন্তু শুক্রবার না ভাই, আজকে তো শনিবার, শনিবারই নিয়ে এসেছি কারণ গতকালকে আমরা স্যামসাং গ্যালাক্সি A82 ফোনটা রিভিউ দিছি, তো এই জন্য আর কি গতকালকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব ভিডিওটা দেওয়া হয় নাই। সো এই জন্য আজকে আমাদের আয়োজন। আচ্ছা, এত কথা না বাড়াই, এখন আমরা চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। প্রথম কমেন্ট আবু বক্কর সিদ্দিক, স্যামসাং গ্যালাক্সি A82 নিয়েছিলাম ভাই, গ্রিন লাইন পড়ে গেছে। এই যে এই কমেন্টটা আমি হাইলাইট করিয়ে নিছি প্রথমে। দেখেন গতকাল কিন্তু আমরা ভিডিও করছিলাম, ওইখানে গ্রিন লাইনের ব্যাপার নিয়ে টুকিটাকি কথা বলছি, বাট এই পর্যন্ত আমরা কিন্তু চাক্ষুষ পাই নাই যে এই ফোনটা পড়ছে। সো এই ভাই আবু বকর সিদ্দিক ভাইয়ের ফোনে কিন্তু অলরেডি গ্রিন লাইনের ব্যাপারটা চলে আসছে। এই জন্য আমি বলবো ভাই, ফোনগুলো কেনার সময় অবশ্যই 5% টাকা অ্যাড করে ফোনগুলো পারচেস করার চেষ্টা করুন, যেটা আমি আমাদের পূর্বের ভিডিওতে মেকশিওর করছি। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে স্যামসাং গ্যালাক্সি A82ও কিন্তু গ্রিন লাইন থেকে মুক্ত নয়। এক কথা বলবো ভাই, যেগুলো 120Hz অ্যামোলেড ডিসপ্লে সেগুলোতেই গ্রিন লাইনের প্রবলেম চলে আসতে পারে। সো একটু সেন্সিটিভ থাকবেন বা 5% টাকা অ্যাড করে ফোনগুলো ক্রয় করার চেষ্টা করবেন। তারপরে কমেন্ট SS আদর, কোন ফোন 10-এর মধ্যে 9 দিবেন, ম্যাক্সিমাম দেখি 4, 5, 6-এর মধ্যে দেন। আচ্ছা, আমি যখন ফোনের রিভিউ করি তখন কিন্তু ফোনের মার্ক দিই ডিজাইনের উপর ভিত্তি করে। হ্যাঁ, বেশিরভাগ সময় আমি মনে হয় এ পর্যন্ত সর্বোচ্চ মার্ক দিছি OnePlus 7T Pro ম্যাকলাম এডিশনের ফোনটাকে 10-এ 8। দেখুন, আমার কাছে যেইটা আর আই ক্যাচি মনে হবে অবশ্যই সেটাকে আমি 10-এর মধ্যে হয়তো 9-10 দেওয়ার চেষ্টা করবো, আমার কাছে বা এরকম এখন পর্যন্ত মনে হয় নাই। তবে আপনারা যে মার্কগুলো দেন অবশ্যই কমেন্ট সেকশনে, আপনাদের মার্কগুলোকে আমি যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। এক একজনের পছন্দ এক এক রকম, এটা স্বাভাবিক তাই না? তো আমার কাছে যখন ওই আই ক্যাচি একটা ফোন পাবো, দেন হয়তো আমি তখন ওইটাকে 10-এর মধ্যে 9-10 দেওয়ার চেষ্টা করে থাকবো। এই তো রহমান ভাইয়ের কমেন্ট, Pixel 5 রিভিউ দেন ভাই। আচ্ছা, Pixel 5 এই নিয়ে তো রীতিমতো আমাদের ছেলে আরও মনে হয় 1-1.5 মাস আগেই রিভিউ দিয়ে দিছি, আপনি আমাদের ছেলেটা ঘুরে এসে দেখেন, রিভিউটা পেয়ে যাবেন, সো এখান থেকে দেখে নেন। তো মোটামুটি Pixel 5 ব্যাপারে ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন। এই তো MRA আরিফ, iPhone 11 64GB কিনলে স্টোরেজ ব্যাকআপ কেমন হবে 2023 সালে? iPhone 11, আমি বলবো কি ভাই, iPhone 11 64GB ভেরিয়েন্টটা না কিনে 128GBটাই কেনার চেষ্টা করেন। এখন আপনি দেখেন, আপনি যদি বেশিরভাগ ভিডিওগ্রাফি করে থাকেন, ভিডিওগ্রাফি করলে কিন্তু অনেক স্টোরেজ প্রয়োজন হয়, বা ভিডিওগ্রাফি নিয়ে যদি কাজ বাজ করে থাকেন বেশিরভাগ সময়, সেক্ষেত্রে বেশিরভাগ কিন্তু স্টোরেজ প্রয়োজন হবে। তো আমি বলবো কি, যদি iPhone 11টাই কিনেন, অ্যাটলিস্ট 128GB ভেরিয়েন্টটা কেনার চেষ্টা করেন, ওইটাই মোটামুটি বেটার হবে, 64GB না কেনাটাই শ্রেয়। নাইম শেখ ভাইয়ের কমেন্ট, স্যামসাং গ্যালাক্সি A82 ভার্সেস স্যামসাং গ্যালাক্সি S20 Plus কম্পেয়ার ভিডিও দেন। আচ্ছা, এই ভিডিওটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো খুব শীঘ্রই দেওয়ার জন্য। বেসিক্যালি আমরা ভিডিওটার কিছু কিছু অংশ শ্যুট নিয়েছি বা করছিও, ওভারঅল ভিডিওটা কমপ্লিট করে ইনশাল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন। হাবিব ভাইয়ের কমেন্ট, ভাই স্যামসাং গ্যালাক্সি A52s বা A82 বা S20 FE কোনটা ভালো হবে ভাইয়া? আমি বলবো এই তিনটা ফোনের মধ্যে ওভারঅল যদি বিবেচনা করি, আমার দিক থেকে পার্সোনালি বেটার মনে হয়েছে স্যামসাং গ্যালাক্সি S20 FE টা। মিস্টার পান্তম ভাইয়ের কমেন্ট, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাস 9 পড়ি অ্যান্ড আমি 25,000-এর মধ্যে একটা ফোন চাই, আপনি কোনটা রিকমেন্ডেশন করবেন, স্যামসাং গ্যালাক্সি S20 অর স্যামসাং গ্যালাক্সি S20 FE অর গুগল Pixel 5 প্লিজ রিপ্লে। আমি বলবো যদি আপনার ক্যামেরার ক্ষেত্রে একদম এক্সট্রিম লেভেলের ডিমান্ড না থাকে, তাহলে পিক্সেল ফোনটা না কেনাটাই বেটার। তবে এই দুটা ফোনের মধ্যে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি S20 FE টাই আমার দিক থেকে বেটার মনে হয়েছে, যদি আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলি। আর যদি বেসিক ইউজার হন, টুকিটাকি মিনিমালিস্টিক ইউজ করতে চাইলে, হ্যাঁ এই ফোনগুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি S20 FE টাই বেস্ট হতে চলেছে। রাজু আহমেদ ভাইয়ের কমেন্ট, ভাই 17,000 টাকা দিয়ে কি প্রিয়ন ফোন, একটু ক্যামেরা ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো। সো ব্যাটারি ব্যাকআপ ভালো আর ক্যামেরা ভালো, যদি 17,000 টাকা ডিমান্ড হয়, আমি বলবো কি ভাই, আর কিছু টাকা অ্যাড করে আপনি Pixel 5টা নিতে পারেন, যেইটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালোই পাবেন, পাশাপাশি হচ্ছে আপনার ক্যামেরাটা বেশ ভালো হবে। সো আমি বলবো কিছু টাকা অ্যাড করে Pixel 5 নেওয়াটাই বেটার হবে। ইউজার সামথিং সামথিং,
25000 টাকা বাজেটের স্যামসাং গ্যালাক্সি S21 FE নেয়া কি ঠিক হবে ভাইয়া? 25000 টাকা দিয়ে আমার মনে হয় না আপনি স্যামসাং গ্যালাক্সি S21 FE টা পাবেন। আমরা দেখলাম স্যামসাং গ্যালাক্সি S21 FE বর্তমানে প্রিয়ন মার্কেট ওইটার দাম 34-35000 টাকার মতো, আর নিউ কিনতে গেলে 40-42000 টাকার মতো পড়ে যায়। আপনি যদি এই দামে পেয়ে যান নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, যদি আপনি পেয়ে যান সো বেটার হতে চলেছে, আর মনে হয় না আপনি পাবেন বেসিক্যালি। তবে পেয়ে গেলে নিয়ে নিতে পারেন, বেশ ভালোই হবে। তারপর হচ্ছে নিলয় ভাইয়ের কমেন্ট, স্যামসাং গ্যালাক্সি S20 ভার্সেস স্যামসাং গ্যালাক্সি A82 একটা ভিডিও দেন। হ্যাঁ, এই ভিডিওটা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে, যেহেতু প্রিয়ন মার্কেট দুইটা ফোনের প্রায় সেম, কোনটা বেটার পারফরমেন্স করবে তার উপর ভিত্তি করে আমরা খুব শীঘ্রই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। সো একটু সময় দেন, ভিডিওটা পেয়ে যাবেন। এরপর মেঘনা কাম লিমিটেড, ভাই এই সময় এসে আইফোন X নিলে কোন ইউনিট নিব, রিপ্লেসমেন্ট নাকি কোনটা, প্লিজ রিপ্লাই দেন। আমি বলবো যদি রিপ্লেসমেন্টের ফোনগুলো বেসিক্যালি ভালো হয়, যদি অথেন্টিক ফোনগুলো নিতে পারেন, রিপ্লেসমেন্ট যদি দেখে শুনে বুঝে নিতে পারেন, হ্যাঁ তাহলে রিপ্লেসমেন্ট নেওয়াটাই ভালোই হবে আমার দিক থেকে। আচ্ছা, এরপরের কমেন্ট হচ্ছে ভাইয়া স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেন। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা নিয়ে কিন্তু আমরা প্ল্যান ছিল ভিডিও দিব, তবে তাড়াহুড়ার কারণে এত এই ভিডিওটা দিতে পারি নাই। তবে হ্যাঁ, খুব শীঘ্রই স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা নিয়ে ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইমতিয়াজ জামিল ভাইয়ের কমেন্ট, সনি এক্সপেরিয়া 1 Mark II ভার্সেস সনি এক্সপেরিয়া 5 Mark II কোনটা ভালো হবে, আর গ্রিন লাইন প্রবলেম পড়ে না কোনটায়? সনি এক্সপেরিয়া 1 Mark II তে কিন্তু গ্রিন লাইনের প্রবলেম নাই, সো আপনি ওইটাই দেখতে পারেন। তো এই তো ছিল মোটামুটি আজকের ভিডিও। হ্যাঁ, আমি জানি অনেকের প্রশ্ন তো রীতিমতো মিস করে ফেলেছি, এই জন্য আপনাদের কাছে করজোরে ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবু বলবো আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো কমেন্ট সেকশনে করে ফেলো, আমি রিপ্লের মাধ্যমে বা নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নগুলো নিয়ে হাজির হয়ে যাব। তো আজকে ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর দেখতে দেখতে আমাদের পরিবারটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, সো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।